আমি উন্নতি বেতরহরি থেকে উন্নতি কুকিং এ সবাইকে স্বাগতম। আজকে আমি সুজির বরফি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নরম, তুলতুলে আর মুখে দিলেই মিলে যাবে। এরকম ধরনের সুজির বরফি আপনি আপনার বাচ্চার টিফিনও করে দিতে পারেন। আর এই সুজির বরফিটা এতটা টেস্টি আর রসালো, একবার না খেলে বুঝতেই পারবেন না। এই সুজির বরফি মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটা লাইক দেবেন। তো চলুন মূল রেসিপিতে। তো এখানে আমি উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়েছি এক চামচ মতো ঘি। আর ঘিটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব সুজি। তো এখানে আমি 6 টাকা দামের 2 প্যাকেট সুজি ব্যবহার করেছি। তো 2 প্যাকেট সুজিতে আমার 1 কাপ সুজি হয়েছে। তো সুজিটা এখন ভালো করে ভেজে নেব। তো হালকা আজে সুজিটা আস্তে আস্তে ভেজে নেব, সুজিটা যাতে লাল না হয়, সাদাই থাকবে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো। তো আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে দেব আমি 2 চামচ মতো ময়দা। তো এখন লবণ, ময়দা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একবারে জলটা দেব না, অল্প অল্প করে জল দেব আর মিশাতে থাকব। তো আবারও কিছুটা জল দেব, জল দিয়ে এখানে মিশিয়ে একটা শুকনো ডো তৈরি করে নেব। তো এখানে আমার একটা শুকনো ডো তৈরি হয়ে গেছে, আর ওখানে আমার 1 কাপ সুজিতে আমার 1 কাপ মতোই জল লেগেছে। এখন এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আর এখানে একটু টাইম নিয়ে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে সুজিটাকে মাখতে হবে। তো সুজিটার মাখাটা যতটা ভালো হবে তো এই মিষ্টিটা কিন্তু ততটাই সফট হবে আর নরম তুলতুলা হবে। তো এখানে আমি আরও অল্প কিছু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে আরও সুজিটাকে মেখে নেব। তো ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবেই ঠেসে ঠেসে ডোটাকে মেখে নেব, একদম রুটির মতো করেই মেখে নেব। এখন ডোটাকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেব। তো চপিং বোর্ডের মধ্যে নিয়ে আরও কিছুক্ষণ ঠেসে ঠেসে ডোটাকে মেখে নেব। তো দেখেন এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এরকম লম্বালম্বিভাবে আমি 2 ভাগে ভাগ করে নেব, আর এরকম গোল বল করে নেব, একটা রেখে দেব আর একটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। তো প্রথমে আমি এরকম গোল বলের মতো করে নেব, আর এই বলের মধ্যে এখন অল্প কিছু ময়দা ছিটিয়ে একটা রুটির মতো বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একদম যে আটার রুটির মতো এতটা পাতলা হবে না, একটু মোটাই হবে, কিন্তু গোল করে বেলে নিতে হবে। তো এখানে আমার গোল করে বেলা হয়ে গেছে, এখানে আমি একটা চাকু দিয়ে কেটে নেব। যেহেতু আমি বরফি মিষ্টি করব, বরফির মতো শেপ হবে, এর জন্য এটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি একটু ছোট সাইজের করেই করব, যেহেতু মিষ্টি, মিষ্টি একটু ছোট হলেই বেশি ভালো লাগে। তো একটা সাইড কাটা হয়ে গেছে, এখন আমি উল্টো দিকটা থেকে এরকম বরফির মতো কেটে নেব। তো এটা আমার কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। যেগুলো বরফি হয়েছে সেগুলোই আমি তুলবো, আর যেগুলো হয়নি সাইডগুলোতে ছিল তো সেগুলো রেখে দেব। রেখে আমি আবারও ঠিক একইভাবে বেলে বরফির আকারে কেটে নেব। তো যেগুলো হয়েছে সেগুলোই আমি একে একে এই প্লেটের মধ্যে তুলে নেব। তো একটা বেলে দেখিয়ে দিলাম, এইভাবে আমি বাদবাকি যে বলটা ছিল ওটারও করে নেব। দেখেন আমার 1 কাপ সুজিতে অনেকগুলো বরফি মিষ্টি রেডি হয়ে গেছে। তো এখন এগুলো আমি তেলে ভাজব। এখানে আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, আর 250 গ্রাম চিনির মধ্যে আমি 250 গ্রাম জল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ফুটতে দেবো।
এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা জলের সঙ্গে মিশে যায়। আর এর মধ্যে দিয়ে দেব এলাচ সুন্দর একটা গন্ধের জন্য। তো শিরাটা আমার ফুটে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে, শিরাটা এখন আমি নামিয়ে নেব। আর এখানে আমি একটা তাওয়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করা যাবে না, একদম গরম অবস্থাতেই এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে। আর এই নিমকিগুলোতে হাত না দিলেও আপনা আপনি ফুলে উঠবে, আগেই হাত দেবেন না, হাত দিলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। যখন ফুলে উঠবে তখনই এগুলোকে একটু নাড়াচাড়া করে উলটপালট করে দিতে হবে। তো এখানে আমার যেহেতু ছোট ছোট নিমকির বরফি অনেকগুলো হয়েছে, কিন্তু দেখতে অনেকটা নিমকির মতোই লাগছে। এখন এইগুলোকে আমি বরফিগুলোকে উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন একটু উনানের আঁচটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এখন আস্তে আস্তে উলট পালট করে বরফিগুলোকে ভেজে নেব। এপাশ ওপাশ করে দুপাশে এভাবে উলট পালট করে বরফিগুলোকে ভেজে নেব। আর এই বরফিগুলো ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব সুন্দর ভাজা হয়ে যায়, সুন্দর একটা কালারও চলে আসে। তো দেখেন এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বরফিগুলোকে আমি তুলে নেব। তো এইভাবেই আমি সবগুলো বরফি তুলে নেব ভেজে। তো সবগুলো বরফি কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিরার মধ্যে ডুবাবো, আর এই শিরাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকবে সেই অবস্থাতেই। সুজির এই বরফিগুলো শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। তো সবগুলো এখানে ছেড়ে দেওয়া হয়ে গেছে, উলট পালট করে শিরার মধ্যে এগুলোকে মিশিয়ে ডুবিয়ে নিতে হবে। এখন আমি 10 থেকে 15 মিনিট মতো এই মিষ্টিটাকে শিরার মধ্যে চুবিয়ে রেখে দেব। তো এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে তুলে নিয়েছি, আর দেখতে সুন্দরের জন্য এখানে কিছু রেনবো স্প্রিঙ্কেল দিয়ে মিষ্টিগুলোকে সাজিয়ে দেব, যে দেখতেও সুন্দর লাগবে। স্প্রিঙ্কেল দিয়ে মিষ্টিগুলো কিন্তু বাচ্চাদের একদম প্রিয়। তো সাজানোর পর কেমন লাগছে দেখতে চলুন একবার দেখিয়ে দিই। তো এখানে আমার সবগুলো মিষ্টি সাজানো হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে, একটা লোভনীয় ব্যাপার। তো এই সুজির বরফি মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।